ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যে ভোটারদের টানতে নানা কৌশলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকালে নগরীর 12 ও 22 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার কথা রয়েছে। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর সাহেববাজার এলাকায় প্রচার চালাবেন। প্রচারে আছেন জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সিলেটে ব্যাহত হচ্ছে নির্বাচনী প্রচার। তারপরও আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর জেল রোড এলাকায় জনসংযোগ করার কথা রয়েছে। জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর লালদিঘি পাড়ে প্রচার চালাবেন।